তো সাডেনলি রাব্বানির সাথে দেখা, বললাম যে রাব্বানির একটু ভিডিওতে নিয়ে যাই, রাব্বানির দুইটা কথাও আমার ইয়েতে রেখে দিই। বলো বন্ধু। সালাম আলাইকুম। বহু বছর পর ওর সাথে দেখা হলো, ইনশাল্লাহ আবার কবে দেখা হয় আল্লাহ আল্লাহ ভালো জানে। আগে পিছিয়ে আর কি, আসলে রিজিক যখন যেখানে লেখা থাকে সেটাই তো। ঠিক আছে, রব্বানির সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, তাই বেশিক্ষণ একটু বেশি কথা বলে রব্বানির রেখে দিলাম। তো ঠিক আছে, নেক্সট টাইম ইনশাল্লাহ রব্বানির সাথে দেখা হবে। বন্ধু আমাকে হাই টাই দিয়ে দাও। আল্লাহ হাফেজ। তো মোটামুটি রব্বানির সাথে দেখা করে এখন যাচ্ছি একটু তৌহিদ ভাইয়ের এখানে মিরপুর। তো মিরপুর যে ঘাটটা দেখাবো, কারণ এটা বড় ডিস্টার্ব করতেছে। সালাম আলাইকুম। তাহলে আঙ্কেল দেখা হবে ইনশাল্লাহ। যাক, আম্মা জানের সাথে দেখা হলো। হ্যাঁ ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ দেখা হবে না বন্ধু। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রব্বানির সাথে আরেকবার দেখা হয়ে গেল। রব্বানির একটা বাচ্চা, তো আল্লাহ আরেকটা বাচ্চা দিয়ে ওরে পরিপূর্ণ করে দেখ ইনশাল্লাহ। দোয়া রইল সব সময়। দেখা হবে আবার রব্বানি। তো চলেন যাই এবার তৌহিদ ভাইয়ের কাছে, বলদে স্যারের কথা বলেছি, দেখি। হইলো অবস্থা, ব্যাপারটা হইলো যে বল্ডেশ্বরের এখানে ঘুরাইতে গেলে একটু লক লক অনুভূতি হয়, যে কারণে এই প্রবলেমটা ফিল হইতেছে। আর একটু মোটরসাইকেল বা গাড়িতে যদি কোনো সমস্যা থাকে তাহলে একটু আসলে আনিজে লাগে, ভালো লাগে না। Oh my god, রাস্তা তো বন্ধ, সামনে দিয়ে ঢুকতে হবে। অ্যাঙ্গেল তো মনে হয় ঠিকই আছে। আশা করি ঠিকই আছে। সব খালি খুতখুত খুতখুত লাগে এরকম, খুতখুত খুতখুত লাগলে তো ভাল লাগে না, এত খুতখুতানি হইলে তো সমস্যা নাকি বলে। ঠিক আছে চলেন, আমরা একটু ঘাটফেজের কাছাকাছি যাই, তারপরে এখন আছি 7 নম্বরে। থার্ড ফেজের কাছাকাছি যাই, আজকে সারাদিনই যাবে। 2:16 বাজে, ঘড়ির কাটায় চল। তো মোটামুটি থার্ড ফেজে চলে আসতাম, যাচ্ছি এখন তৌহিদ ভাইয়ের ওখানে মিরপুর, দেখে এটার কি সমাধান হয়, এটা সমাধান করতে হবে। বড় ডিস্টার্ব করে, এই হলো মূল ঘটনা, লাগলে বদলাই দিব আর না লাগলে তো নাই। তো মোটামুটি আশা করি যে এবার ভালো হয়ে যাবে। এই রাস্তাটা এখন পর্যন্ত অদ্ভুত সুন্দর, একটা সময় এই রাস্তায় দেখা যাবে ঘন্টার পর ঘন্টা জ্যাম হয়ে থাকবে।
আমাদের থার্ড ফেজের যখন বাড়িঘর সব হয়ে যাবে, প্রচুর বাড়িঘর হয়েও যাচ্ছে, এগুলো যখন ফুলফিল হয়ে যাবে তখন এখানে গাড়ির জ্যাম আরো বেড়ে যাবে। তো সরি, তখন আর আসলে এই সৌন্দর্য আর থাকবে না, যদিও প্রাকৃতিক সৌন্দর্য না, ম্যান মেড সৌন্দর্য। তো যেহেতু তৌহিদ ভাইয়ের সাথে একটা সম্পর্ক হয়েছে, সেহেতু উত্তরা থেকে মিরপুর যেয়ে কাজ করা সম্পর্কের কারণে আর মনের মধ্যে একটা ই ছিল যে একবার ভাইয়ের ওখানে কাজ করাবো, নাটোরের ভাই খুবই ভালো সবাই, এবং আশা রাখছি যে সুন্দর সলিউশন সে দেবে। চলেন যেতে থাকি উত্তরা, উত্তরা দক্ষিণ ইয়েতে চলে আসছি। সুন্দর রাস্তা, মোটামুটি এখানেই শেষ, এরপরে শুরু ভাঙ্গাচোরা। দেন যে আবার ভালো রাস্তায় এসে আবার কথা হবে, চলেন। মোটামুটি ফাইনালি 60 ফিটে ঢুকে গেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব তৌহিদ ভাইয়ের ওয়ার্কশপে, কাছাকাছি চলে আসছি আর। এটার বসা খুব কষ্ট, এই মোড়ের ভেতরই সম্ভবত নাকি, না সামনের মোড়ে। রেগুলার আসা হয় না, যে কারণে রাস্তা চিনতে একটু কষ্ট হয়, সামান্য কষ্ট, বেশি কষ্ট না। চলে আসছি সম্ভবত, আরো একটা ওরকম মোড়ের মতো পাবো, সেই মোড়ের বাম পাশেই পড়বে, আর বেশি চলে গেলে তো ফিরে আসবো আবার। কোথায় কোথায় কোথায়, এই মোড়ের একটু সামনে মনে হচ্ছে, এই দোকানে মিঠাইয়ের দোকানে কফি খাওয়াইতে নিয়ে আসছিল, তো এই মোড়ের একটু সামনে ওই মোড়টা, রাইট। এই যে মোটো এন্টারপ্রাইজ, চলে আসছি মোটো এন্টারপ্রাইজে, একবারে ঢুকিয়ে দে। একদম ঢুকিয়ে দিলাম, যাক চলে আসছে। কি অবস্থা দাদা? মোটামুটি বল্ডেজটা চেঞ্জ করে ফেললাম রোহিত ভাইয়ের এখানে, এই পরে গেল।
তো মোটামুটি তো এবার এখানে এবার ই বলে কি বলে বল্ডেসার চেঞ্জ করলাম আল্লাহ ভরসা, কারণ সেই ইয়ের থেকে একটা পরিচয় হয়েছে। আমার মনের ভেতরেও ছিল যে তো এবার এখানে একবার একটা একটা কাজ করাবো, যা হয় হবে, ভালো হোক আর মন্দ হোক সেটা জানি না, তো ভালো অবশ্যই হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই অবশ্যই আপনি হাজারবার আমার ইয়ে দিতে পারে। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আপাতত বিদায় নিলাম ই ভাই, তোহিত ভাই আল্লাহ হাফেজ। তো মোটামুটি মোটো এন্টারপ্রাইজ, মোটো এন্টারপ্রাইজ থেকে এখন শুরু করব, শুরু করে এখন বাসার দিকে যাব। চলেন গাড়িটাই নামাই, তারপরে স্টার্ট করি। তো ফাইনালি মোটামুটি তোহিত ভাইয়ের এখানে বল্ডেসার চেঞ্জ করলাম। তো মোটামুটি বল্ডেসারে খরচ পড়লো আমার 950 টাকা, খুব ভালো মতো করে দিল। এখন আল্লাহ ভরসা, এখন চলার উপরে ডিপেন্ড করে যে কীরকম চলবে। তো এখন গলার সেই ঘটঘটানিটা আওয়াজ করতো না, মাঠ এক জায়গায় যে একটু বেজে যাইতো বেজে যাইতো এরকম হইতো। তো এইটা মোটামুটি ছুটে গেছে। ও আবার কই গেলাম গা, বেশ এদিকে চলে আসছি। আচ্ছা যাই দেখি। হ্যাঁ ওইটাই বোধহয় মেন রোড। এখন শেষ করে আমরা উত্তরার পথে রওনা দিছি। এখন আল্লাহ রহমতে ভালো চলবে ইনশাল্লাহ। তো এই সমস্যাগুলো মূলত আসলে যখন যে মানুষ যে গাড়ি চালান সেই গাড়ির আসলে খুঁটিনাটি সমস্যা আসতে সেটা অলওয়েজ সমাধান করে ফেলা ভালো, বিকজ অফ নাইলে একটা থেকে আরেকটা রিলেটেড সমস্যা আসতেই থাকে। সো যতটুকু সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব সেটা সমাধান করে ফেলা বেটার। তাহলে আপনার মোটর সাইকেলই হোক আর গাড়ি হোক সেটা ভালো থাকবে এবং ভালো চলবে। তো এটা হলো মূল মেসেজ। তো আজকে কাজ টাজ করাই নিয়ে গেলাম, আজকে এখন চালাইতে বেশ ভালো লাগে। মেইনটেনেন্স চার্জ আপনাকে ধরে রাখতেই হবে, এই হলো মূল কথা। আমরা এই করতে করতে মিরপুর 11-র মেট্রো রেল স্ট্যান্ডে চলে আসছি। তো চলেন এই মিরপুরে একটু ঝামেলা জাম টাম পার হয়ে আমাদের থার্ড ফেজের রোডে আসি, তারপরে আবার কথা বলি। তো মোটামুটি থার্ড ফেজ চলে আসছে, মোটামুটি কাজ ছিল কাজকর্ম সেরে। তো অভিজিৎ ভাইয়ের এখান থেকে এবার বল্ডেসার চেঞ্জ করলাম, যেহেতু এখন আর আমার কি ক্লেম জানি ওয়ারেন্টি ক্লেমের ভেতরে নাই। তো সো এখন বাইরে একবার কাজ করায় অভিজ্ঞতাটাও নেওয়ার জরুরি ছিল। আর তোহিত ভাইয়ের এখানে করাবো একবার এটা মনের মধ্যে ছিল, যদিও আমার বাসা থেকে অনেক দূর মিরপুর উত্তরা থেকে। তো তাও তোহিত ভাইয়ের ওখানে করাইলাম, ভালো রিলেশন হয়েছে তোহিত ভাইয়ের সাথে,
সে কারণে রবি ভাইয়ের এখান থেকে করানো হলো। এখন আর সেই প্রবলেমটা আপাতত নাই, যেটা বাইজা যেত মনে হইতো সেটা এখন কমপ্লিট। আশা করি যে এখন দীর্ঘ টাইম চলবে, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। বাকিটুকু হলো পরের হিসাব। তো চলতে চলতে অনেক সময় অনেক সমস্যা হয়, যদি সমস্যা হয় তাহলে তো সমাধান করতে হবে। এছাড়া সমস্যা না হইলে আর আপাতত মোটর সাইকেলে তেমন কোনো সমস্যা নাই। আজকে দুপুরে খাওয়া দাওয়াও ঠিক মতো হয় নাই, যে টাইমটায় গেছি সেই টাইমটায় খাবার টাইম ওভার হয়ে গেছিল, কাজ টাজ করাইয়া তৈরির সাথে কথা না আড্ডা আড্ডা দিয়ে তারপর রওনা দিছে। এখন ঘড়ির টাইম বাজে 5:52। তো যাইতে যাইতে 6টা বেজে যাবে। বিরিয়ানি হাত মুখ ধুয়ে ভাত টাত খেতে হবে ইনশাল্লাহ। কালকে আবার দৈনন্দিন অন্যান্য কাজের রাস্তাও ঠিক করতে হবে। মোটামুটি কাজ টাজ সেরলে তারপরে বাকি টুকিটাকি অপশন গুলো যেগুলো আছে ডেইলি ব্লগের ডেইলি ও এর মধ্যে, দুপুরে তো রাব্বানির সাথে দেখা হয়েছে এই ভিডিওর মধ্যেই, বহু বছর পরে দেখা হয়েছে। রাব্বানি এখন হাজি টাজি হয়ে গেছে, হাজি টাজি বলতে দাড়ি গাঁট দাড়ি টাড়ি রাইখে অন্যরকম অবস্থা হয়ে গেছে। না বাবা, এদিকে মহিলা মানুষ চালাইতেছে তিনজন নিয়ে কঠিন অবস্থা। সম্ভবত মহিলা মানুষই চালাইতেছে তিনজন নিয়ে কঠিন। অন্ধকারও হয়ে গেছে, আজকের আর কথা না বাড়াই, অল্প কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের পর্ব এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।